মাছটা দেখো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেল। আজকে নিয়ে এসেছি কাতল মাছ, আর এখানে চালও ধোয়া হয়ে গেছে। কাতল মাছটা না খুব ভালো, দেখেই মনে হচ্ছে একদম মাছটা ফ্রেশ। আর ফ্রেশ মাছ হলে না দেখবে কি মাছের ঝোলও না ভালো হয়। তো চলো মাছটা লবণ হলুদ মাখিয়ে নেই। আর এদিকে তোমার তেলও বসিয়ে দিয়েছি কড়াইয়ে, ওইদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি, দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি। আর আমি স্নান করে আসার পরে না দুটো গ্যাসই ধরিয়ে দিই, কারণ এখন ছোট দিনের বেলা না কি করি না করি, সকাল থেকে মেয়েকে স্কুলে দিয়ে আসি, দিয়ে আসার পরে এই টুকটাক কাজ করতে করতে না কোথায় দিয়ে টাইম শেষ হয়ে যায়। সেই জন্য স্নান করে আসার পরে দুটো গ্যাস ধরিয়ে ফটাফট আমাকে রান্নাটা শেষ করতে হয়, নয় অনেকটা লেট হয়ে যায়। ছোট দিনের বেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আর এই যে দেখো এই আলুটা, নতুন আলু বলতে এটা সাদা আলুটাই নিয়ে এসেছি, লাল আলুটা ছিল, লাল আলুটা অনেকটা দাম বলছে, তো ভাবলাম আজকে এই সাদাটাই নিয়ে যাই। আর এই যে পেঁয়াজকলি, পেঁয়াজকলি তো এখন ঠান্ডা দিনে খেতে বেশ ভালোই লাগে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি দেবী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ হচ্ছে তোমার বুধবার, আর আজকে কত তারিখ? 29 নভেম্বর। তো সকাল থেকে প্রায় অনেক কাজ করে ফেলেছি, কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এত তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করছিলাম কিছুই শেয়ার করা হয়নি। আর এখন তো রান্না বসিয়ে দিয়েছি, তো তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিলাম। আর এই যে বাজার আজকে বলতে পেঁয়াজকলি আর আলু এনেছি, দেখায় এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা হচ্ছে, আর এখানে উঠে গেছে, এগুলো রান্নাগুলো ফটাফট করে নিই। আর ছেলে স্কুলে গেছে, বিছানা টিছানা সব ক্লিন, আর জানলা দিয়ে দেখো রোদ্দু ঢুকছে। আর আজকে এই ঘরে, এই ঘরে চাদরটা সকালে উঠিয়েছি, চেঞ্জ করে আবার ধোয়া চাদর কেঁপেছি, তো আজকে অনেক কাপড় কেঁচেছি। তো ছেলে নিয়ে কেউ যেহেতু বাড়িতে নেই, ঘরদুয়ার মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে, আর কেউ যেহেতু বাড়িতে নেই সেই জন্য ঘরদুয়ার একদম ক্লিন হয়ে আছে, বুঝলে? ওরা থাকলেই তো নোংরা করবে, ওরা না থাকলে আর কে নোংরা করবে? আর সকাল থেকে সেই জন্য কিছু শেয়ার করিনি, ছাদে কাপড় টাপড় সব মেলে চলে এসেছি। তো এখন সবজি বানাবো, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথাও বলি, সবজিগুলো খেতেও নেই আবার তোমাদের সাথে আমার কথাও বলা হয়ে যাবে, সেই জন্য মোবাইলটা একটু অন করলাম, বুঝলে? তো চলো সবজিগুলো কেটে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আজকে না ওয়েদারটা একদম ভালো ভালোই রোদ্র উঠেছে, বুঝলে? আমার কথা বুঝতে পারছো কি না অতটা জানি না। ওইদিকে মাছ ভাজার জন্য, মাছ ভাজা তেলগুলো পটপট পটপট করে ফুটে যাচ্ছে, তো চলো এগুলো কেটে নিই। পেঁয়াজকলিটা করবো আজকে, এই যে পেঁয়াজকলিটাকে কেটে নিই। আবার মামাকে স্কুলে আমাকে আনতে যেতে হবে, যেহেতু ছেলেও নেই তো আমাকে আনতে যেতে হবে, সেই জন্য আমাকে ফটাফট রান্নাটা কমপ্লিট তো করতেই হবে, তাই না? ফটাফট যদি আমি রান্না কমপ্লিট না করি তাহলে মামাকে আনতে যেতে আমার দেরি হয়ে যাবে। তো চলো আর বক বক করছি না, ফটাফট রান্নাটা করে নিই, সবজিগুলো কেটে নিই। আর এখন শীতের দিনে তো পেঁয়াজকলি খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো তো বন্ধুরা? তোমাদের কার কার ভালো লাগে বলো তো কমেন্টে। আর আমারও পেঁয়াজকলি খেতে ভালো লাগে। আর কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর কদিন ধরে না সেরকমভাবে ব্লগ বানাচ্ছিলাম না, অনেক ব্লগ জমে গেছে, ওই ব্লগগুলো এডিটিং করে দিতে দিতে না দেওয়াই হচ্ছে না, টাইমই হয়ে ওঠে না, সেই জন্য অনেক ব্লগ জমে যাচ্ছে, সেই জন্য কয়েকদিন ধরে করছি না। তো আজকে ভাবলাম চলো আর একটা নতুন ভিডিও স্টার্ট করি, সেই জন্য আবার শুরু হয়ে গেল। চলো আগে এগুলো কেটে নিয়ে আসছি এবার পরে তোমার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, এখন কটা বাজে জানো তো? 5টা বাজে। তো এই মাত্র ছাদে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, দেখো সব ওখানে জাম করে রেখে দিয়েছি, কয়েকটা ভেজা আছে, ভেজাগুলো খাটের উপরে মেলে দেবো, যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভাঁজ করবো। আর মাম্মাম টিউশনিতে গেছে, বিছানার অবস্থা এই, এখনও কিছু ঠিক করিনি, এখন এগুলোকে গোছাবো, কালকের ভিডিওটা একটু আগে এডিটিং করব, করার পরে তারপরে এগুলোকে বসে বসে গোছাবো।
আর সে অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, তখন মানে কি কাটা বাছা করছিলাম ওটা একটু শেয়ার করছি, আর রান্নাবাড়ি কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, ভুলেই গেছি জানো তো, কারণ কয়েকদিন ধরে ভিডিও করি না তো, আর সেই জন্য একদম আর মনেই নেই যে ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তারপরে ও তাড়াতাড়ি রান্না করে মামামকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, সেই জন্য আর কিছুই শেয়ার করতে পারিনি। আর মামামকে না স্কুল থেকে আনতে গিয়ে একটা নাইটি নিয়ে এসেছি, চলো তোমাদের দেখাই নাইটিটা। নাইটিটা ঝুলানো ছিল তো দোকানটাতে, তো দেখে ভালো লাগলো, ভাবলাম কি নিয়ে নেই নাইটিটা, চলো দেখাই নাইটিটা, দাঁড়াও এভাবে বুঝতে পারবে নাইটিটা, বুঝতে পারবে না, দাঁড়াও ক্যামেরাটা সেট করে নিই, এই যে নাইটিটা দেখো, বুঝতে পারছো এই যে নাইটিটা বড়ই আছে, সামনেটা এরকম, এই যে কেমন লাগলো কমেন্টে জানিও। আমার নাইটিটা দেখে ভালো লাগলো সেই জন্য নিলাম, এরকম গলা না আমি পরিই না, এরকম গলা না আমার পরাই হয় না, আমার গোল গলা নাইটিটাই বেশি পরা হয়, তো ওই জন্য আবার এই নাইটিটা ভালো লাগলো। আর কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও, আর নাইটির পিনটা কেমন হয়েছে, অনেকটা বড় নাইটিটাকে না কাটতে হবে নিচে, এগুলো লম্বা মানুষের জন্য ঠিক আছে, আমাদের জন্য কাটতে হবে, তো চলো নাইটিটা একটু গুছিয়ে নিই, কাপড় চুপড়গুলো এখন গোছাবো, তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো নাইটিটা পরে নিয়েছি, তো ভেবেছিলাম কি নাইটিটার নিচে নিচটাতে একটু সেলাই করতে হবে, তো এখন দেখো একদম মানে পা পর্যন্ত, হ্যাঁ সুতির নাইটি ধোয়ার পরে তো একটু খেপে যাবে সেই জন্য আর সেলাই করবো না, আগে পরে নিই কয়দিন। আর কী হয় বলো তো, নাইটিগুলো আমার ধুতে ধুতে না একদম ছোট হয়ে যায় নাইটিগুলো, সুতির নাইটি তো খেপে যায়, সেই জন্য এটা আর সেলাই করবো না, এরকমই থাক। আর নাইটিটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, আর যে কোনো একটা নতুন জিনিস দেখবে কি কেনার পরে একটু পরে দেখতে ভালো লাগে, আর দেখো গলাটাও সুন্দর, বেশ ভালোই লাগছে গলাটা, তো চলো পরে এসছি। তো এখন দোকানে গিয়েছিলাম, তো দোকান থেকে আসার সময় কি নিয়ে এসেছি চলো দেখে নাও, পেয়েছ ছিল তো, দাঁড়াও তো এখন ভাপা পিঠা, মাম্মাম হ্যালো বলে দাও, বলো আজকে মাম্মামকে তোমরা দেখোনি না, মাম্মামটি শুনিতে গিয়েছিল, মুখটা দেখাও, ওর বাবা বলবে না, ওর খিদে পেয়ে গেছে, তো চলো মাম্মামকে ভাপা পিঠাটা দিয়ে দিই, কটা খাবা দাঁড়াও, এই দেখো আমার এখন টেস্টি টেস্টি ভাগা খাবো, প্লেটটা ছোট হয়ে গেছে দেখেছো, বাবা পিঠা, এই যে আমার সাজনি এখন ভাগা পিঠা খাবে, তো চলো খেয়ে নেই আমি আর মাম্মা মিলে, খাও একটু কামুক, আমি এটা খাবো বললো নিচে, তো চলো খেয়ে টেস্টি, তারপরে দেখো বন্ধুরা একটু মার্কেটে গিয়েছিলাম, আর মার্কেট থেকে কি এনেছি চলো তোমরা দেখো, এই দেখো একটা ঘট, ঘটের সাথেই আমের পল্লবটা, নতুন নতুন দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, আর কি এনেছি দাঁড়াও বের করি বের করি, তোমরা যেও না কোথায় দেখতে থাকো, আর দেখো কি সুন্দর লাগছে না, তো কেমন লাগছে কমেন্ট করে জানিও, এটা লক্ষ্মীর ঘট নিয়েছি, এই দেখো জিনিসটা ভালো লাগছে না দেখতে, আর এই যে একটা তামা রিকাবি না কি বলে এটা, তো এটা নিয়েছে, আর
আর একটা ঘট নিয়েছি, চলো দেখা, দাঁড়াও বের করে নিই আগে এটা কী আছে এর মধ্যে। দেখো এই যেটা দেখো, এটা একটা আর একটা বড় দেখে এটা ঘট নিয়েছি। এটা যখন অন্যান্য পুজো করা হবে, মা মঙ্গলচণ্ডী পুজো করি তোমরা তো জানোই, তখন এই ঘট বসানোর জন্য একটাই, দেখো দাঁড়াও খুলতেই অসুবিধা হচ্ছে এক হাত দিয়ে, দাঁড়াও খুলে নিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো তো জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। পুজোর জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো চলো এটুকুই জিনিস নিয়ে এসেছি, তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড।